আদর্শ আচরণ বিধি থাকা আগামী 2রা মে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিবাদ কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা করা হলো। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শান্তনু দাস। তিনি জানিয়েছেন, রায়গঞ্জে গত কদিন আগে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, যেখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে হুমকির মুখে পড়তে হয়েছিল, কিন্তু বণিক সভা সবসময় ওই সংস্থার পাশে থেকেছে। আগামী দিনে ব্যবসায়ীরা যাতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ান, সেই বার্তা দিয়েছেন সংগঠনের সভাপতি। আপনারা আগেও জানিয়েছিলাম যে কয়েকদিন ধরে আমাদের একটা মুভমেন্ট চলছে। আপনারা জানেন যে গত 22 তারিখে একজন রায়গঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী জনতা বেকারির সুজন সাহা, উনি হুমকির শিকার হয়েছিলেন এবং ওনার কাছে অনেক টাকা দাবি করা হয়েছিল। সমাজ বিরোধীরা টাকা চেয়েছিলেন, সেই কারণে উনি আমাদের দ্বারস্থ হন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনে এবং তার সাথে রায়গঞ্জ থানাতে ডায়েরি করা হয় অভিযোগকারীর এগেনস্টে। তো আমরা পুরো অ্যাসোসিয়েশন থেকে মুভমেন্ট করি সবাই মিলে এবং প্রশাসনের কাছে আমরা পৌঁছাই। তো প্রশাসন আমাদের ডাকে সাড়া দেয়, আমাদের সাথে সহযোগিতা করে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হয়। এখন আইনের রাস্তায় চলবে, আমরাও সঠিক বুঝতে পারছি না যে এই প্রক্রিয়াটা কতদিন চলবে, কতটা কীভাবে সাজাপ্রাপ্ত হবে তারা, সেটা এখন সময়ের অপেক্ষা। কিন্তু আমরা আশাবাদী যে প্রশাসন আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও ওনারা আশ্বাস দিয়েছেন যে সবসময় সহযোগিতা করবেন। কিন্তু ওনারা চাইছেন বারবার যে কোনো সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের, সেটা যাতে সবসময় আমরা অভিযোগ করি প্রশাসনের কাছে, অবশ্যই থ্রু আমাদের অর্গানাইজেশন। তো আজকে আমরা প্রথমেই সুজন বাবুকে আমরা ধন্যবাদ দিতে চাইছি অর্গানাইজেশনের তরফ থেকে, যে অন্যায়ের সাথে উনি আপোষ করেননি, এটা এই সমস্যাটা সবার সামনে তুলে ধরেছেন। কেননা রায়গঞ্জে এই ধরনের সমস্যা, এই তোলাবাজি বলুন, বিভিন্ন জায়গায় এক্সটর্শন অফ মানি, এই যে ঘটনাগুলো এটা কিন্তু নতুন না। প্রায় সব এলাকাতে সব ব্যবসায়ী যে কোনো জায়গায় হোক এইটা ফেস করছেন, সম্মুখীন হচ্ছেন। তারা নিজেদের মতো করে একটা অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছেন, কিন্তু এটা কিন্তু কাম্য নয়। এই করতে গিয়ে কিন্তু দিনে দিনে মানুষের অত্যাচারের সীমা বেড়ে যাচ্ছে আর ব্যবসায়ীরা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। রায়গঞ্জে যে শিল্পীর একটা সম্ভাবনা, যেটা আমরা সব জায়গায় চাইছি, শিল্প রাজ্য সরকারও চাইছে একটা শিল্প গড়ে উঠুক, কিন্তু ব্যবসায়ীরা যদি মানসিকভাবে পিছিয়ে যায়, ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু নতুন কোনো উদ্যোগপতি এগিয়ে আসবে না উদ্যোগ কোনো একটা নতুন শিল্পের জন্য। সেই কারণে আমরা খুব ভীত সন্ত্রস্ত। তো আমরা সেই কারণে সুজনবাবুকে সবার আগে ধন্যবাদ দিচ্ছি। আমরা ধন্যবাদ দিচ্ছি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সকল কর্মচারীকে, সকল কর্মচারী বলবো না, সকল সদস্যকে যারা পুরোটা আন্দোলনে ছিলেন। আগামী 2 মে গীতাঞ্জলি থেকে রাসবিহারি মার্কেটে বিদ্রোহী মোড়ে একটা আমাদের সভা করার কথা ছিল, কিন্তু এখন যেহেতু প্রতিবাদ মিছিল করার কথা ছিল, তো এখন যেহেতু একটা নির্বাচন বিধির একটা সমস্যা চলছে 4 জুন অবধি, তো সেই কারণে আমরা আপাতত স্থগিত রাখলাম আমাদের এই প্রতিবাদ মিছিল। এরপরে আমরা 4 জুনের পরে আবার নানারকমভাবে কর্মসূচি আমরা নেব। এই তোলাবাজি মনিটারি এক্সটেনশন, এর বিরুদ্ধে আমরা লাগাতার একটা অভিযান, আমরা অভিযান বলবো না, প্রতিবাদ করতে চলেছি।